টাকা উপার্জনের জন্য মানুষ কত কিছুই না করে থাকে, কিন্তু তাই বলে মানুষের নাম রেখে টাকা উপার্জন করা এটাও কি আসলে সম্ভব? জি দর্শক, এটাও সম্ভব। চলুন আজকে আমেরিকার নিউ ইয়র্কের বাসিন্দা টেলরের নাম রেখে টাকা উপার্জন করার গল্প শুনি। নতুন জন্ম দেওয়া শিশুদের নিখুঁত এবং মানানসই নাম রাখাকে পেশা হিসেবে গ্রহণ করেছেন আমেরিকার নিউ ইয়র্কের বাসিন্দা টেলর। সন্তানদের নামকরণের ব্যাপারে সমস্যা সমাধান করতে টেলর নেন $1800। বাচ্চার মানানসই নাম ঠিক করে দিতে টেলর কিছু কিছু অভিভাবকদের কাছ থেকে $8,000-$9,000 পর্যন্ত নিয়ে থাকেন। নিউ ইয়র্ক টাইমসের কাছে দেওয়া সাক্ষাৎকারে টেলর জানিয়েছে যে যদি বাচ্চাদের জনপ্রিয় নামের তালিকাগুলো আপনারা দেখে থাকেন, তাহলে আপনারা দেখবেন যে এই নামগুলো আমাদের সংস্কৃতি এবং মূল্যবোধের মধ্যেই কিন্তু অন্তর্নিহিত রয়েছে। টেলর বলেন যে 2022 সালে তিনি প্রায় নিউ ইয়র্কে 100 জনেরও বেশি নাম রেখে দিয়েছেন। শুধু $8,000-$9,000 নয়, টেলর কোনো কোনো অভিভাবকদের কাছ থেকে $2,00,000 পর্যন্ত নেন, যেটা বাংলাদেশি টাকায় প্রায় ২ কোটি টাকারও বেশি। কিন্তু আসলে $2,00,000 নিয়ে টেলর ওই বাচ্চার অভিভাবকদেরকে কী কী সেবা দিয়ে থাকেন? টেলর জানিয়েছেন যে সকল অভিভাবক ২ লাখ টাকা পে করেন, সেই সকল অভিভাবকরা চাইলে তার সঙ্গে অর্থাৎ টেলরের সঙ্গে ফোনে কথা বলতে পারবেন, আলোচনা করতে পারবেন বাচ্চার নাম নিয়ে। এতে করে হয় যে টেলর তাদেরকে তাদের পরিবারের যে আছে যে পূর্বপুরুষদের নামের সঙ্গে মিল রেখে নাম রাখার চেষ্টা করেন এবং সেই সাথে সেই নামটাকে একটা অর্থপূর্ণ নাম দেওয়ারও চেষ্টা করেন, যেটা তাদের ফ্যামিলি পূর্বপুরুষ সবার যাতে সামঞ্জস্যপূর্ণ এবং প্রত্যেকটি নাম একটা অর্থ বহন করে থাকে। $9,000 বিনিময়ে টেলর আসলে বাচ্চাদের বাবা মাকে কী ধরনের সেবা দিয়ে থাকেন? টেলর বলেন যে $9,000 যদি তাকে কেউ পরিশোধ করে, তাহলে তিনি ওই বাচ্চার অভিভাবকদের পূর্বপুরুষ প্লাস ব্যবসা বাণিজ্য এবং তাদের কালচার নিয়ে বিচার বিশ্লেষণ করে তার একটা সুন্দর অর্থপূর্ণ নাম দেবার চেষ্টা করেন। কিন্তু টেলর কিভাবে এই পেশার সাথে সম্পৃক্ত হলেন? 2015 সালের ঘটনা, টেলর নিজের তৈরি করা একটা নামের তালিকা তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। মিডিয়ায় নামের তালিকা পাবলিশ করার পর থেকে টেলর চিন্তা করেন ব্যবসা করার জন্য এবং তখন থেকেই তার নামের অর্থাৎ মানুষের নাম রাখার জন্য অর্থাৎ সদ্যজাত নবজাতকদের নামকরণের জন্য এই ব্যবসা তিনি শুরু করে দেন এবং আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করতে শুরু করেন। টেলর বলেন প্রথমে তার ইনস্টাগ্রামের ফলোয়ার খুবই কম ছিল, পরবর্তীতে যখন তিনি বিভিন্ন অভিভাবকদের নামের সঙ্গে তার বাচ্চাদের নাম বের করে সেগুলোর অর্থসহ ইনস্টাগ্রামে পোস্ট করতে শুরু করেন, তখন ধীরে ধীরে তার ফলোয়ার বাড়তে শুরু করলো এবং এক পর্যায়ে তিনি ব্যবসার সাথে ভালোভাবে সম্পৃক্ত হয়ে গেলেন এবং অনেক অভিভাবক টেলরের কাছে বাচ্চাদের নাম রাখার বিষয়েও আগ্রহ প্রকাশ করতে শুরু করলেন। 2018 সালের কথা, টেলর বললেন যে অভিভাবকদেরকে বাচ্চাদের নাম সিলেকশন করতে সাহায্য করাটা এটা একটা মহৎ কাজ। একই সঙ্গে টেলর বুঝতে পারলেন যে বাচ্চাদের সুন্দর অর্থবহন নাম দেওয়ার বিষয়ে তার মধ্যে যে দক্ষতা রয়েছে সেটা যেন তিনি ভালোভাবে কাজে লাগাতে পারেন, সেজন্য তিনি ব্যবসার দিকে মনোযোগী হন এবং আস্তে আস্তে তার ব্যবসা কীভাবে উন্নত করা যায় এবং ব্যবসার পরিধি বাড়ানো যায় সেটা নিয়েও টেলর ভাবতে শুরু করেন। টেলর আরও বলেন বাচ্চাদের নাম রাখার বিষয়ে বহু ঝক্কি ঝামেলা পোহাতে হয় তাকে, অনেক অভিভাবক তো বাচ্চাদের নাম সিলেক্ট করতেই পায় না, অনেক নামের তালিকা দিলেও তারা পছন্দ করতে পারে না তাদের বাচ্চার জন্য আসলে কোন নামটি আদর্শ বলে মনে হবে। টেলর এটাও বলেন যে নাম যখন অভিভাবকদের পছন্দ হয়ে যায় তখন পারিশ্রমিকটা মোটা অঙ্কের দিয়ে থাকে সেই অভিভাবকরা, আর এভাবেই মানুষের অর্থাৎ সদ্য জন্ম নেওয়া নবজাতকদের সুন্দর অর্থবহন নাম তৈরি করে দিয়ে অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা এবং পারিশ্রমিক নিয়ে টেলর হয়ে গেছেন বর্তমান সময়ের বেশ পপুলার একজন মানুষ এবং সেই সাথে অনেক অর্থের মালিকও হয়েছেন তিনি। যদি এই পেশার কথাটি আপনাদের ভালো লেগে থাকে এবং কেউ আগ্রহী হতে চান, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনি আমাদের কাছ থেকে শুনেই এই ধরনের পেশায় কাজ করতে আগ্রহী। তো আজকের মতো আল্লাহ হাফেজ।